যাই হোক, আজকে হচ্ছে আমাদের 49 নম্বর ক্লাস। তো আমরা এখানে যে আমি স্টিডক্সের ভিতরে আমাদের হচ্ছে নিউ ব্লকের ভিতরে তো গত ক্লাসে হচ্ছে আমরা ইন্ডেক্স ডট, অর্থাৎ আমরা ডাটাবেস থেকে ডাটাগুলো হচ্ছে আপনার রিট্রাইভ করে আমরা শো করেছি, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা ইনসার্টের কাজটা করব। তার জন্য আমরা একটা ফাইল নিচ্ছি, হচ্ছে ইনসার্ট ডট পিএইচপি নামে আমাদের ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিচ্ছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা প্রথমে করব হচ্ছে এখানে একটা ফর্ম নিব, এইচটিএমএল এখান থেকেও নিতে পারি অথবা আমরা হচ্ছে ইয়ে থেকেও নিয়ে আসতে পারি, ঠিক আছে? শুরু শেষ দুটোই থাকলো, একটা টাইটেল দিতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের ইনসার্ট পেজটা, ঠিক আছে? তো যাই হোক, এর আগে আমরা হচ্ছে এখানে যে ডাটাবেস তৈরি করছিলাম তার ভিতরে স্টুডেন্ট নামে আমরা একটা টেবিল তৈরি করছি, সেই টেবিলের ভিতরে আচ্ছা সেই টেবিলের ভিতরে আমরা আমাদের ইয়ে হচ্ছে নেম, ইমেল আর অ্যাড্রেস। আচ্ছা এইটা সম্ভবত এটা হবে, এখানে আরেকটা সমস্যা, এখানে কিছু জিনিস আমরা একটু চেঞ্জ করি, ঠিক আছে? আচ্ছা সবগুলোই মনে হয় একসাথে চেঞ্জ করা যাবে, আমরা যদি শুধু ইয়ে করি, আচ্ছা চেঞ্জ করি, চারটাই আমরা হচ্ছে ইয়ে করতে পারি অথবা আমরা এই টেবিলটাই ডিলিট করে নতুন করে একটা তৈরি করি একটু। তার জন্য হচ্ছে আমরা টেবিলটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে অপারেশনে যাব, অপারেশনস গিয়ে এখানে আচ্ছা এই যে এখানে আমাদের ডিলিট দ্য টেবিল, আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই। ওকে এখন আমরা নতুন একটা টেবিল তৈরি করব। তো নতুন ইয়ে করার জন্য আমরা ব্লগে গেলাম, যাওয়ার পরে যেখানে ক্রিয়েট টেবিল, টেবিল নেম আমি সেম নামে আরেকটা টেবিল তৈরি করলাম, কলাম দিলাম চারটা, আইডি নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড,
পাঁচটা দিন, হ্যাঁ সেটা তো আমাদের এখানে সামান্য একটু ভুল হয়ে গেছে। আইডি, আইডিটা আমাদের ইন্টেজারই থাকবে, লেন্থ হবে 10। তারপর আমি এখানে দেব নেম, নেমটা হচ্ছে আমার বাচ্চার দেই, বাচ্চার। আর এখানে হচ্ছে আমরা ধরে নিলাম 50। তারপর নেমের পরে হচ্ছে আমাদের ইমেইল, এটাকে আমি বাচ্চার করে দেই। তো এইগুলো আপনারা একটু ইন্টারনেট সার্চ করে করে দেখবেন যে আসলে টাইপগুলো যে আমি যে দিচ্ছি এগুলো হচ্ছে, যেটা না বুঝবেন নিজেরা সার্চ করে দেখবেন। তারপরে ইমেলের পরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড আমরা ভার্চুয়াল দিই, কারণ হচ্ছে আপনার পাসওয়ার্ডের মধ্যে অনেক কিছুই থাকতে পারে, হ্যাঁ নাম্বার থাকতে পারে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন জিনিস থাকতে পারে, লেটার থাকতে পারে, কোনো সিম্বল থাকতে পারে, সেই জন্য আর কি আমরা এটা ভার্চুয়াল দিছি। তো পাসওয়ার্ড, পাসওয়ার্ড ধরেন আমি কত দিব, বারওয়ার্ড লেন দিয়ে দিই। আর এখানে অ্যাড্রেস, অ্যাড্রেসও আমি দিলাম ভার্চুয়াল, অ্যাড্রেসটা আমি একটু বড় করে দিই। আর এইখানে দেখেন, এখানে আমরা এটাকে অটো ইনক্রিমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে এখানে একটা সেভ দিয়ে দিই, এখন এটা অটো ইনক্রিমেন্ট। আমরা শুধু এর আগে আমরা দেখছি যে এখানে আমার সবগুলো হচ্ছে আপনার প্রাইমারি কিটে সবখানে আছে, কিন্তু শুধু আমাদের আইডিটা হচ্ছে আমরা অটো ইনক্রিমেন্ট দিয়ে দেবো। তাহলে হচ্ছে আপনার একবার যদি আপনি যে কোনো আইডি ক্রিয়েট করেন তাহলে সেটা আর আপনার নতুন করে এরপরে এই ধরনের আবার দিতে হবে না, এটা অটোমেটিকলি ইনক্রিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ তো যাই হোক, এখন আমরা হচ্ছে এইখান থেকে, আচ্ছা এখানে শুধু আমাদের নেম ইমেল অ্যাড্রেস আছে। আমরা হচ্ছে প্রথমে ইনডেক্স ডট পিএইচপি তে একটু যাই, যাওয়ার পরে আমাদের আজকে ইয়ে হবে পাসওয়ার্ড, আরেকটা হবে হচ্ছে আপনার ধরেন অ্যাড্রেস। হ্যাঁ তো এখানে মধ্যে দেখেন, আচ্ছা রুট ব্লকের মধ্যে স্টুডেন্ট সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস কিছুই নাই, সেজন্য হয়তো আসে নাই। কিন্তু আমরা যদি এইখান থেকে একটা ডাটা দিয়ে আসি, ইনসার্ট করি, এখানে দিয়ে ধরেন রেশমা, তারপরে হচ্ছে রেশমা, পাসওয়ার্ড রেশমা, ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দিই গাজীপুর ঢাকা, ঠিক আছে। তো এখানে আরেকটা ইয়ে দিয়ে দেবো আমরা, আর আইডি আমি ধরুন এখানে ধরাই দিই যে 1। আর এখানে আর আমরা দিতে হবে না, এটা অটোমেটিকলি নিয়ে নিবে। হ্যাঁ তারপরে হচ্ছে ধরেন তারান্ন মিলমি, তারপরে এটা সেম ভাবে গাজীপুর ঢাকা। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে গো দিই, যে আমাদের দুইটা রো তৈরি হয়ে গেছে। এখন আমরা স্টুডেন্টে যদি যাই তাহলে দেখুন আমাদের দুইটা ইয়ে অলরেডি তৈরি হয়ে গেছে, আমি 1 আইডি দিয়েছি, অটোমেটিকলি এটা 2 হিসেবে নিচ্ছে, ঠিক আছে। এখন আমাদের এখানে অ্যাড্রেস আসছে, তো আমি এখানে আরেকটা ইয়ে বাড়াই দিয়েছিলাম অ্যাড্রেস, যদি আরেকটা এখান থেকে বাড়াই দিতে হচ্ছে
পাসওয়ার্ড, যদিও পাসওয়ার্ড দেখা যায় না, তারপরে হচ্ছে আমরা এখন তো এটা এমনি টেস্ট করার জন্য করতেছি, এই জন্য হচ্ছে দেখাচ্ছি, ঠিক আছে? পাসওয়ার্ড অ্যাড্রেস, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে এবার ইনসার্ট ডট পিএইচপি করব, টাইটেল ইনসার্ট। এখন হচ্ছে আমি এখানে বডি ট্যাগ দিই, তারপরে এখানে আমি একটা ফর্ম দেবো, ঠিক আছে? ফর্মের শুরু, ফর্মের শেষ। আর হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে এটা ফর্মের মধ্যে, আমরা কিন্তু এখানে ধরেন বুকস্টার থেকে কোনো ফর্ম ইয়ে করে করেও করতে পারি, ব্যবহার করতে পারি, হ্যাঁ? সেই জন্য আমাদের কিছু কাজ করতে হবে, তাহলে আর হয়তো আমাদের ফর্মে লেখার প্রয়োজনীয়তা হয় না। তো আমরা আমাদের বুটস্ট্র্যাপ ফাইলে যাই, 14-তে সম্ভবত বুটস্ট্র্যাপ আছে কি? যদি থাকে আমরা এখান থেকে কি করব, সিএসএস আর হচ্ছে এই দুইটা ফাইল আমি কপি করে নিয়ে যাই। নিয়ে কি করব, এলইডিপি ডাব্লিউডির ভিতরে, সরি, উইন্ডোজ সি এর ভিতরে জ্যামের ভিতরে আমি ঢুকবো, ঢুকে এসটি ডকসে ঢুকি। ঢুকার পরে আমাদের যে ফাইলটা আছে নিউ ব্লক, এটার ভিতরে আমি হচ্ছে এটাকে পেস্ট করে দিব। তো এখন হচ্ছে আমি আমার ফোল্ডারের মধ্যে লিঙ্কটা লাগিয়ে দিই, লিঙ্ক। এখানে হচ্ছে আমাদের রিলেশন স্টাইলশিট, তারপর হচ্ছে ধরেন এটা লিখলাম, লিখে আমরা বলবো যে সিএসএস এর ভিতরে আমাদের আছে কি, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস টা আমরা নিয়ে আসবো। একটু একটু আমি পুরোটা কপি করে নিয়ে যাবো, কোথায় সেম জিনিসটা আমি এখানে আবার আমাদের স্টাইল ডট সিএসএস টাও লাগাই দিব, ঠিক আছে? এখন আমি ইনসার্ট ডট পিএইচপি তে যাই, তার জন্য আমি এখান থেকে ইনসার্ট হবে, নিউ ব্লকের ভিতরে এবারও বানান পুলিশে আমাদের, আমরা হচ্ছে আবার পুরোটা লিখি, INSER ইনসার্ট ডট পিএইচপি, যে আমাদের এখানে কিছুই নেই, সেজন্য এটা খালি দেখাচ্ছে। এখন আমি যদি ভিউ পেজ সোর্সে যাই, যে আমাদের দুইটা জিনিস স্টাইল ডট সিএসএস, এগুলো আমাদের আগে সিএসএস, আমরা এখন নতুন করে কিছুই দিইনি, আর বুটস্ট্র্যাপটাও পাইবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে এখন বুটস্ট্র্যাপ থেকে একটা ফর্ম নিয়ে আসি, বুটস্ট্র্যাপ এখানে আমি ডাউনলোড দিই ফর্ম, তো আমি যে কোনো একটা ফর্ম এখান থেকে নিয়ে যেতে পারি, ঠিক আছে? পাসওয়ার্ড ঠিক আছে, ফর্ম সবগুলো ফর্মে দিয়ে আস,
আচ্ছা দেখ, আমি একটা কপি করে নিই, নেওয়ার পরে আমি হচ্ছে এখানেটা দিয়ে দেবো। আর এখানে আমরা হচ্ছে অ্যাকশন দিই, একটা অ্যাকশন বলতে ধরেন আমাদের এমন হয় যে আমরা ফর্মটা সাবমিট করার পর, হ্যাঁ যে আমি ইনসার্ট ডট পিএইচপি তে এখন ইয়ে করতেছি, ফর্মটা সাবমিট করার পর আমি সেটা ইন্ডেক্স ডট পিএইচপি তে চলে যাবো, এরকম করে আমরা দিতে পারি, ওটা আমরা পরে দেবো না। আর এখানে হচ্ছে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো, মেথড। হ্যাঁ মেথড হচ্ছে আমাদের পোস্ট। আমি এর আগে আপনাদের সাথে অনেকবার আলোচনা করছি যে আমাদের ফর্ম যখন আমরা সাবমিট করি তখন সেটা দুইটা মেথডে যায়, একটা হচ্ছে আপনার গেট মেথড আর একটা হচ্ছে আমাদের পোস্ট মেথড। তো গেট মেথডে আমরা যখন ফর্মটা হচ্ছে আপনার মানে সাবমিট করি তখন দেখা যায় কি যে এই ফর্মের হচ্ছে আপনার সবগুলো ডাটা আমাদের হচ্ছে ইউআরএল মধ্যে দেখা যায়, কিন্তু পোস্ট মেথডে যদি আমরা ফর্মটা সাবমিট করি তাহলে সেটা সেই সমস্যাটা হয় না। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে এই লেবেল এই ডিপটা আমি দুইটা কপি করব। এখানে এটাকে আমি দিয়ে দিই ইমেজের বদলে আমি এটাকে দেবো নেই। হ্যাঁ এটা হবে আমাদের নেম, তারপর আমাদের টেক্সট, ঠিক আছে। আর এখানে আইডি ধরেন আমি দিয়ে দিই আইডি, আইডি হচ্ছে আমাদের নেম, আর নেম হচ্ছে আমাদের মাই নেম। হ্যাঁ আমরা এখানে দিয়ে দিয়েছি ইউর নেম, ইউর নেম প্লেস হোল্ডার দিয়ে দিন। তো এইখানে আমরা হচ্ছে সেম ভাবে টাইপ আমরা ইমেলও রাখতে পারি অথবা আমরা টেক্সট বানিয়ে দিই। আর হচ্ছে আইডিটা হচ্ছে আমরা এখানে ইমেল করে দিব, আর হচ্ছে আমরা এখানে সেম ভাবে নেম দিব। তারপর হচ্ছে আমরা এখানে লেবেল একটা নেম, ইমেল, তারপর আর কি থাকবে, আচ্ছা এখানে আমরা প্লেস হোল্ডারে দিয়ে দিতে পারি ইউর ইমেল। আর এখানে বলতে হচ্ছে আমরা, আচ্ছা এখানে আমরা MB3 আছে, আমরা হচ্ছে এটাকে ফিক্স করে দেই।
আমরা এখানে একটা কন্টেইনার তৈরি করে দিচ্ছি, একটা রো, রোর ভিতরে কলাম। এখন হচ্ছে আমাদের এটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আর হচ্ছে আপনার এখানে এখন যদি এটা MB5, মানে হচ্ছে মার্জিন বটম 5 6। হ্যাঁ, এটা আমরা হচ্ছে 60 করে দিচ্ছি, থ্রি করে দিই। আচ্ছা, এখানে থ্রি বলতে আমরা তো এর আগে দেখছি যে এটা 5 পর্যন্তই সম্ভবত দেওয়া যায়, মানে এইখানে লিখে দেবে। হ্যাঁ, 5 নাকি 10 পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের আরো দুটো ইয়ে আছে, নেম, ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড। সেম ভাবে এটাকে কপি করে আরেকটা দিয়ে হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে আমি হচ্ছে এটা তো ধরেন দেবে, এখানে আমরা এটাকে পাসওয়ার্ড করে দিই। আর এটাকে আমরা হচ্ছে যেটা টেক্সট এরিয়া দেখছেন, এটাকে আমরা হচ্ছে অ্যাড্রেস করে দিই। আইডি, অ্যাড্রেস, নেম, অ্যাড্রেস। তো হচ্ছে আমরা এখানে এটাকে পাসওয়ার্ড লিখবো। তাতে নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস। তো এখন হচ্ছে আমরা এটাকে কিভাবে ধরবো, আমরা এখানে আরেকটা জিনিস দিতে হবে, সাবমিট একটা বাটন দিতে হবে। এটার একটা নেম দিয়ে দেব। ঠিক আছে, এখন এখানে আমি আরেকটা জিনিস দিতে পারি একটা প্লাস দিয়ে। ঠিক আছে, এখন এই একটা বাটন হয়ে আসে। তো যাই হোক, এটাকে আমরা এখানে HTML-টাকে আমি নিচে রেখে এখানে আমি একটা পেজ ক্রিয়েট করবো। তো এখানে হচ্ছে আমরা দেব
এখানে হচ্ছে আমাদের ইউজার নেম রুট, পাসওয়ার্ডটা হবে আমাদের এমটি, আর হচ্ছে আমাদের ডাটাবেস নেম হচ্ছে ব্লক। এখন হচ্ছে আমরা এখানে দিব ইফ সেট, সেট হচ্ছে একটা মেথড। তো এখানে ভিতরে যদি আমি দেই এইখানে আমরা কি দিব, আমরা হচ্ছে এই যে এখানে যে আমরা সাবমিট যে নেমটা দিছিলাম এই জিনিসটা আমরা ব্যবহার করতেছি। এটা যদি সাবমিট হয়, অর্থাৎ ফর্মটা যদি আপনার সাবমিট হয়, পোস্ট বলতে আমরা পোস্ট মেথডে পাঠাচ্ছি, সেজন্য আমরা এখানে পোস্ট দিচ্ছি। যদি আমরা গেট মেথডে পাঠাতাম তাহলে এটা দিতাম গেট। হ্যাঁ, যদি সাবমিট হয় তাহলে তারপরের কাজকে সম্পাদন করবো। এখন আমরা এখানে ধরেন ভেরিয়েবল নেম দিয়ে, আচ্ছা সরি ক্যাচ ব্লক হয়ে গেছে, নেম দিলাম নেম ইকুয়াল, এখানে আমাদের কী হবে ভেরিয়েবল আন্ডার স্কোর পোস্ট। পোস্ট দিয়ে আমি কি করব, আমি আমার এই যে এখানে যে আমি নেমের ভিতরে একটা নাম ধরছি এটাকে আমি ধরবো। আচ্ছা এখানে ইয়ে দিতে হয়েছে, হ্যাঁ যে এটা সাবমিট করলে এখানে ডাটা গুলো এই যে এখানে ভেরিয়েবলের ভিতরে এটা জমা হবে। হ্যাঁ, কন্ট্রোল ডি ডি ডি, আমাদের চারটা নেম, এর পরে হচ্ছে আমাদের ইমেইল, সেম ভাবে আমাদের এখানে আছে মাই ইমেইল। তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এখানে আমাদের আছে পাসওয়ার্ড, নেমের পরে ইমেলের পরে পাসওয়ার্ড। হ্যাঁ, নেমে কি আছে সেটা দেখবেন। আর এখান থেকে আইডি গুলো আমরা চাইলে কেটেও দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস আছে, অ্যাড্রেস এখানে কি আমরা নেম দিছি, হ্যাঁ দিছি। এটা আমরা নিজেরা তৈরি করছি, কিন্তু এটা আমাদের ফর্ম এর নেমটা। হ্যাঁ, যদি হয় তাহলে হচ্ছে এখন আমরা এইখানে কানেকশন লাগাবো ভেরিয়েবল এসকিউএল ইকুয়াল, আমরা যে ইনসার্টের একটা ইউ করছিলাম সেখান থেকে ধরেন এসকিউএল এ গেলাম, যার কারণ কি বলছিলাম ইনসার্টে এখানে গিয়ে এখানে আমি নিয়ে আসলাম। এখানে কি বলছি এখানে নিচে রাখবো, কমেন্ট করে দেবো। তো সেম জিনিসটা আমি এখানে দিলাম, কিন্তু আমার এখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে কোটেশনের ভিতরে হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। তো ইনসার্ট ইনটু স্টুডেন্টস এর ভিতরে এখানে যে দেখতেছেন যে আইডি, তো মনে রাখবেন যে প্রথমে যদি আমরা সিঙ্গেল কোটেশন দিই ভিতরে আমাদের দিতে হবে ডাবল কোটেশন। আইডিটা আমাদের ধরতে হবে না, আমরা এখানে নেম বলতে এখানে এগুলো হচ্ছে ডাটাবেজ এর নেম। হ্যাঁ, পাসওয়ার্ড অ্যাড্রেস তো এখানে হচ্ছে দেখেন আমাদের ভ্যালু, ভ্যালুগুলো আমরা কি দিচ্ছি এখানে যে আমরা ভ্যালুগুলো ধরছি সেগুলো আমরা দিব। হ্যাঁ, তার জন্য আমরা এখান থেকে
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইয়ে হবে, ডাবল কোটেশন হবে, তো সেমটাই আমি হচ্ছে কপি করে করে দিয়ে দিব। এখন হচ্ছে আমি সাবমিট দিলাম, ডাটা রিপোর্ট দিয়ে দেখি ডাটা গেছে কিনা। আসে নাই কেন? আসে নাই আইডি নেই, ইমেল পাসওয়ার্ড অ্যাড্রেস নেই, ইমেল পাসওয়ার্ড অ্যাড্রেস নেই, ইমেল পাসওয়ার্ড অ্যাড্রেস insert into students, এখান থেকে আমি কোটেশনটা তুলে দিয়েছি। হ্যাঁ, এখন যদি আমি সাবমিট করি, ও মাই আল্লাহ, আচ্ছা যাই হোক, এখানে আমরা ইয়ে করছি, তো কি করছি, এ কিছুই না, এখানে হচ্ছে আপনার বাইরে হচ্ছে আমি ডাবল কোটেশন দিছি, আর ভিতরের গুলাতে আমি হচ্ছে সিঙ্গেল কোটেশন দিছি। এটা কোনো সমস্যা হওয়ার কথা না, তারপর ধরছে কোনো কারণে। তো যাই হোক, আমার হচ্ছে দুটো ডাটা আসছে এখানে সেম নামে, আমি চাইলে এগুলোকে এডিটও করতে পারি, সেটা আমি ওইখান থেকেও করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে না করে জাস্ট আমি এখানে এটা করে দিই। যেতে একই রকম দুইটা ডাটা সেই জন্য চেঞ্জ করছি। ঠিক আছে,
আর হচ্ছে এখানে এই দুটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, 2 নম্বরটা ডিলিট করে দিছি বলে কোনো সমস্যা নেই, এই তিনটাই থাকবে। এখন একটা হচ্ছে আমি এখানে অ্যাকশন যদি আমি দিতাম, ধরেন এখানে যদি আমি ফর্মে দিতাম যে অ্যাকশন হবে, এটা কি হবে, ইনডেক্স ডট এখন আমি যদি দেই, ধরেন মেন গ্যালারি যেটা আছে আচ্ছা, সেই ইনডেক্স ডট পিএইচপি বলতে বুঝতেছে এইটা না, কিন্তু এটা তো বোঝার কথা না। এখানে যেটা আমি এটা আমি টিকে দিয়েছি, দেখি ঠিক আছে। যে এবার ইন্ডেক্স ডট পিএইচপিতে চলে আসছে, কিন্তু চলে তো আসে না, আমার ডাটা কই, ডাটা তো আসে নাই, ডাটা এখন এখানে যায় না। এখন তো আমি হচ্ছে এটা পাঠাই না, এটা পাঠাচ্ছি, এটা যাচ্ছে না কেন? আচ্ছা, না কি সমস্যা হচ্ছে দেখে যাবেন, আলাদা আলাদা ডাটা দেখেছিল। আচ্ছা, এখন আসছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না, এখানে তো দেখে আসবো আমি না, একসঙ্গের মধ্যে তো এরকম করে দেয়, সেটা দিলে কাজ করতেছে না। আচ্ছা, এটা দিলে কাজ করতেছে না হচ্ছে একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমরা যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকি তাহলে মনে হয় এটা দেয়, স্ল্যাশটা দেয়, আমি কেটে দিই, কেটে দিই কি করে, এটার ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করি, কিটা তৈরি করা যায়,
অ্যাডমিন নামে তৈরি করলাম, করে এখানে যে ইনসার্ট ডট পিএইচপি আছে কাট, এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এটা অ্যাডমিনের ভিতরে আছে সেই জন্য আমরা এখানে সিএসএসটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা আরেকটা জিনিস দাঁড়ান, এটা তো অ্যাকচুয়ালি সমাধান, ওইটা না কপি করি, আচ্ছা এটাকে আমরা যদি একটু রিনেম করি তাইলে দেখি আর সমস্যা হয় কিনা। ঠিক আছে, আর এখানে আমরা ইনসার্ট, এটা ইনসার্ট না, এটা ইনসার্ট না, আমাদের এটা হচ্ছে আমাদের ইনসার্ট, আমরা যদি এখানে এখন ডাটা ডট পিএইচপি দিয়ে দিই, আচ্ছা তাও ড্যাশ বোর্ডে যাচ্ছে কিন্তু কেন যাবে, তো এইখান থেকে যদি আমরা এটা ইয়ে করি, অ্যাডমিনের ভিতরে যেটা আছে সেখানে যদি আমি, আচ্ছা ওইটা আমাদের কোথায় আছে, এটা অ্যাডমিনের ভিতরে আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এমনি আছে ইনসার্ট নিউ ব্লকের ভিতরে ইনসার্টও একটা আছে, তো হচ্ছে আমরা হচ্ছে আমাদের অ্যাডমিন, আমরা যদি এখানে অ্যাডমিন করে দিই, আচ্ছা যাই হোক আমি জাস্ট একটু সাবমিট করে দেখি, নো এবার দেখাচ্ছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা যদি এখানে একটা স্ল্যাশ দিই, এখন সাবমিট দিলে এবারে দেখাচ্ছে, আচ্ছা যাই হোক আমরা এগুলো পরে দেখবো, নি এটা আমরা ফাঁকা রাখবো, এখন এটা আমি কেটে দিই, কিন্তু ডাটা ডট পিএইচপি যদি কেটে দিই, আচ্ছা এখান থেকে আমি সবগুলোকে তো এখানে হচ্ছে আমরা কি করবো, নিউ বাংলাতে ইনসার্ট কে আমি আবার ওপেন করছি, ওপেন করবো আর এটাকে আমি হচ্ছে রিনেম করে দিই ইন্ডেক্স, হ্যাঁ F2,
শুধু মাহমুদুল যদি পাঠায়, আর এখান থেকে হচ্ছে আমি হাসানটা কেটে দিই। কিন্তু মানে এটা আপনার এমনি সমস্যা হয় না, কিন্তু ধরেন আমি আমার ওই জেপিসির মধ্যে করছি, সমস্যা হয় না, কিন্তু এইখানে হচ্ছে এই ডাটাটাই বারবার চলে যেতেছে। এমনি কোনো সমস্যা নেই, হ্যাঁ এই ডাটাটাই বারবার চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে অ্যাকশনটা কেটে দিই। এখন হচ্ছে আমি দিয়ে ধরেন পাঠা, আমি আবার কন্ট্রোল এস চেপে দিচ্ছি। যাই হোক, এখন আমি সাবমিট করি, চলে গেছে এখানে। কিন্তু যদি আমি হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি দিই, তাহলে বারবার এটাই আসতেছে, এটাই রিপিট হচ্ছে। যাই হোক, কোনো কারণে এটা আমার পিসিতে কোনো সমস্যা করে না, এখানে কিন্তু সমস্যা করতেছে। তারপরে হচ্ছে আমরা ইনসার্টের পরে এডিট ডট পিএইচপিটা দেখি। তো এডিট ডট পিএইচপিতে দুইটা জিনিস, একটা হচ্ছে আমরা গেট দিয়ে হচ্ছে ডাটাটা আমাদের ধরা লাগবে, হ্যাঁ কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, আর এইখান থেকে আমরা এই তো ইনসার্ট ডট পিএসপি থেকে আমি কপি করে এনে এডিট ডট পিএসপি তে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমাদের কিছু জিনিস, আমরা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি টা ওপেন করি। ইন্ডেক্স ডট পিএসপি টা ওপেন করার পরে আমরা হচ্ছে এখানে একটা এবারে এটা হচ্ছে আমাদের এডিট, আর একটা আবার হচ্ছে ডিলিট। আর তারপরে আমরা হচ্ছে একটা অ্যাড এর জন্য একটা অ্যাডটা হচ্ছে আমরা ইনসার্ট ডট পিএইচপি টা দিয়ে দিলেই হবে। হ্যাঁ তো এইখানে মধ্যে আমরা কেটে দিই, কেটে দিই আমরা হচ্ছে এখানে এখানে আমরা এটা দিয়ে দেবো edit dot php। এখানে একটা জিনিস দেখেন, এই যে আমরা id equal দিচ্ছি, এখানে যদি আপনি কোনো স্পেস দেন তাহলে কিন্তু এটা আর কাউন্ট হয় না। হ্যাঁ এখন আমরা হচ্ছে আইডি ধরে ইয়ে করবো,
ভেরিয়েবল রো আইডি, তার জন্য এখানে আমাদের আরেকটা ইয়ে নিতে হবে, আমরা আইডিটাও শো করাই আইডি। হ্যাঁ, আর হচ্ছে আপনার এখানে একটা ইয়ে দিয়ে দিব আইডি নাম, এই যে দেখেন আমরা যখন এখানে নিচ্ছি তখন আমাদের নিচে এই যে এখানটায় হচ্ছে আমাদের শো করতেছে যে এটা কত নাম্বার আইডি। হ্যাঁ, এটা 1, এটা 6, তারপরটা হচ্ছে আপনার 7, এভাবে করে কিন্তু দেখাচ্ছে যে আইডি সেই নাম্বারটাই দেখাচ্ছে। কন্ট্রোল টি, এখানে হচ্ছে আমরা এটা দিব হচ্ছে ডিলেট ডট পিএইচপি, সেম ভাবে আমাদের আইডি ধরে ডিলেট হবে। আর এখানে আমরা দিয়ে দিব ইনসার্ট ডট পিএইচপি, এটা হচ্ছে আমরা সেভাবে দেখাচ্ছি। এডিটের বেলা আমাদের আরো কিছু জিনিস আছে, আমরা এই আইডি থেকে নিচে একটু ইয়ে করি, এখানে হচ্ছে আমাদের নেম হবে, মানে সবকিছু আপনাকে এখানে দিতে হবে। এই লাইনটাকে আমি ইয়ে করবো, নেমের পর হচ্ছে আমার ইমেল, এখন আমরা যদি এটা আইডি দেখাচ্ছে, তো এই জিনিসটা হবে হচ্ছে ইয়েতে, এইখানে আমি বলে ডিলেটে করে দিচ্ছি। আইডি তো এখানে আসে, এখন আমি এডিটে যদি ক্লিক করি দেখেন এখানে যত ডাটা আছে সব দেখাচ্ছে, যে নিচের এখান দিয়ে দেখবেন। হ্যাঁ, এখান দিয়ে হচ্ছে
আমি এখানে ধরলে এখানের মধ্যে যে ডাটাগুলো আছে, যেমন প্রথমে আইডি হচ্ছে 1, তারপর হচ্ছে আচ্ছা এখানে এটা হবে নেম, নেম হবে এটা, কিন্তু এটা আইডি দেখাচ্ছে। আচ্ছা এইখানে হচ্ছে আমার নেম দিতে হবে এটা, ঠিক আছে। আইডি হচ্ছে 1 এন্ড নেম হচ্ছে রেশমা, তারপর হচ্ছে ইমেল, এটা সব নিচে দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে এখান দিয়ে দেখা যাবে, আমি যে কোনোটার মধ্যে ক্লিক করলে যা যা আছে সবগুলো কিছু দেখাবে। তো এখন এইটাতে ইয়ে করে আমি হচ্ছে এখানে ক্রিয়েট করতে হবে আপডেট ডট পিএইচপি অথবা হচ্ছে আপনার ইডিট ডট পিএইচপি। তো আমাদের হচ্ছে ইডিট ডট পিএইচপি আছে। এখন আমরা এখানে এটাকে আমরা যেহেতু এখানে আইডি ধরে ইয়ে করছি, আইডি ধরে এটা দেখছি, তাহলে আমরা এখানে আইডি ধরে এটা ধরবো। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে আপনার এডিটের মধ্যে ইনসার্টে যা কিছু আছে সব কিছু নিয়ে গেছি। শুধু আমাদের এখানে কি করতে হবে, আমরা এখানে হচ্ছে ভেরিয়েবল গেট আচ্ছা এটাকে আমরা একটা ভেরিয়েবলে দিতে রাখি, আইডি ইকুয়াল টু ভেরিয়েবল গেট আইডি। হ্যাঁ, ধরলাম, ধরার পরে আমি হচ্ছে এখানে আমি হচ্ছে স্কুলটা দিই, স্কুল যেহেতু আমাদের এখানে হচ্ছে আমরা স্কুল দিছি, এখানে আমরা স্কুল 1 দিই। হ্যাঁ, স্কুল 1 দিই, আর হচ্ছে যেহেতু একটা ভেরিয়েবল হবে না, এখানে আমরা দিই হচ্ছে সিলেক্ট ডাবল কোটেশন দিয়ে সিলেক্ট ফ্রম সিলেক্ট অল ফ্রম, এখানে জিনিসটাই আমরা এখানে নিয়ে নেব। হ্যাঁ, সিলেক্ট ফ্রম স্টুডেন্টস STUDENT স্টুডেন্টস, সিলেক্ট ফ্রম স্টুডেন্ট ওয়ার এখানে আইডি ইকুয়াল টু এই যে এখানে এই আইডিটা। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আমি ডাটাগুলো ধরুন গেট করলাম। কোন ডাটাগুলো আমার হচ্ছে এই ডাটাবেজের মধ্যে স্টুডেন্টসের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো আমি গেট করলাম, হ্যাঁ, এই আইডি ধরে। আর এইখানে আমরা হচ্ছে এটাতে প্রত্যেকটাতে একটা করে ভ্যালু দিয়ে দিব। কেন ভ্যালু দিয়ে দিব, আর এখান থেকে আমি আইডিটা আচ্ছা আইডি থাক, ভ্যালু ভ্যালু দিয়ে ধরেন আমি ওইখানে যে ডাটাগুলো আছে ভ্যালু আমরা এখানে দিব পিএইচপি। এখানে আমরা ইকো দিয়ে ইকো দিয়ে ধরেন আমি দিলাম এইখানে যে আমরা নেমটা ইয়ে করছি, এর আগে আমরা চেষ্টা করছিলাম যে হচ্ছে এডিট হচ্ছিল না কোনো কারণে, সেটা হচ্ছে আমরা এইখানে যে ধরে নেম দিছি এইখানে আমরা সেটাকে নেম হিসেবে ধরি নাই। হ্যাঁ, যে আমি যদি এখানে ভেরিয়েবল নেম দিয়ে আমি হচ্ছে ইন্ডেক্স থেকে যে আইডি ধরে যেই যে আইডি ধরে সে আইডির নেমটা আমরা এখানে গেট করতে হবে, তা না হলে আমাদের এটা ইনসার্ট হবে না। হ্যাঁ, একটু খেয়াল করলে নিচে দেয় খুব সহজেই পারবেন।
নেম ধরলাম, তারপর হচ্ছে এখানে আমাদের, এর আগে হচ্ছে আমরা শুধু আইডি ধরে করতেছিলাম, সেজন্য আমাদের ইরর দেখাচ্ছিল। ইরর বলতে আমাদের ওই যে কি বলবো, আন আইডেন্টিফাইড হচ্ছে ইন্ডেক্স দেখাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা এটা ইমেল, ইমেল তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এখানে আমাদের পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস। এখানে আমরা কি করছি, নেম দিছি, ইমেল দিছি, গেট করছি আর কি। অর্থাৎ আমরা ইনডেক্স থেকে যখন এটা এডিট করছি, তখন এখান থেকে আইডি ধরে আমরা এগুলো গেট করছি। তো এখানে আমরা সেম ভাবে এ আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, অর্থাৎ ডাটাবেস থেকে এই ডাটাগুলো আমরা নিয়ে আসতেছি। যেখানে আমরা বলতেছি বায়ার আইডি সমান সমান এটা, হ্যাঁ এখানে আবার আমরা দিই কোয়ারিটা, কিউ কিউ ইআর ওয়াই কোয়ারি, এটাকে আমরা রেজাল্ট ওয়ান করে দিই, করে দিয়ে এখানে এসকিউএল আমরা কোয়ারি ভিতরে দিয়ে দিই। ঠিক আছে, আর এইখানে আমরা এটাকে দিয়ে দিবো আপডেট, আমরা আপডেটে এটাও নিয়ে আসতে পারি, আপডেট কিন্তু আছে, আমরা একটু ইয়েতে যাই, এখানে গিয়ে স্কুল ধরে এখানে আপডেট করে দেয়, আপডেট স্টুডেন্ট, আমরা এটা হচ্ছে কপি করে নিই, এখানে ইনসার্টের জায়গায় আমরা আপডেটটা লিখি, আপডেট ইনটু হবে না, এখানে স্টুডেন্টস হবে, হ্যাঁ আপডেট স্টুডেন্টস, এখানে এখানে হচ্ছে আমাদের আইডি সমান সমান, আমরা এটা পুরোটা কেটে দিব নাকি, আচ্ছা আমি এখান থেকে এটাকে রিসলভ করে নিয়ে আসি, এটা আমার ধরতে হবে, অথবা আচ্ছা আমি পুরোটা এখান থেকে ইয়ে করি, তা আমি এখানে ধরি আইডি ইকুয়াল টু, যেখানে ওয়ার এখানে দিতে হবে, আচ্ছা স্টুডেন্ট সেভ দিতে হবে, সেভ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আইডি ইকুয়াল টু এখানে, আচ্ছা এইখানে আমরা হচ্ছে আরেকটা ইয়ে নিতে হবে, এটা মানে এটা পরে রেখে এটা সংগত দিতে হবে না, আমরা এখানে নেম ইকুয়াল টু দিই, নেম ইকুয়াল টু ভেরিয়েবল নেম, তারপর হচ্ছে ইমেল ইকুয়াল টু ভেরিয়েবল ইমেল, তারপরে পাসওয়ার্ড ইকুয়াল টু ভেরিয়েবল পাসওয়ার্ড, তারপর হচ্ছে অ্যাড্রেস ইকুয়াল টু ঠিক আছে অ্যাড্রেস ইকুয়াল টু ভেরিয়েবল, এই যে এই অ্যাড্রেসটা, নেম, ইমেল, আচ্ছা আর এইখানে আমি কি বলছিলাম যে আমরা এই যে এখানে যে গেট করছিলাম সেগুলো আমরা এখানে সেম ভাবে ইকো করে দিয়ে দেবো, এখানে যেরকম করছি, হ্যাঁ ভ্যালু লিখে আমি সেমটা হচ্ছে লিখছিলাম, লিখে এখন আমি এটাকে কপি করছি, কন্ট্রোল সি, আমি ইমেলের জন্য ইমেল নেমের পরে এখানটায় আমি ভ্যালুটা দিয়ে দিব,
এখানে হচ্ছে আমি দিব ইমেল, এখানে হচ্ছে আমার পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর এখানে হচ্ছে আমার অ্যাড্রেস। এই যে আমার সব ডাটা গুলো এখানে চলে আসছে, কিন্তু অ্যাড্রেসটা আসেনি। অ্যাড্রেসটা কেন আসেনি? ভেরিয়েবল অ্যাড্রেস, কি আছে? এই টেক্সটে দিয়ে দেখে অ্যাড্রেস আসে না কোনো। আচ্ছা এখানে ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে এখানে ভ্যালু দেখাচ্ছে, কিন্তু হচ্ছে টেক্সটে দিয়ে দেখে সম্ভবত এটা আসেনি। যাই হোক, আমি এখানে যে মা আক্রোশ আমি দিলাম রিমি দিয়ে আমি এটাকে সাবমিট করি। এখন আমি ডাটাবেজে যে চেক করি আসলে আগে, আপডেট হয়েছে কি মনে হয় না, হয়নি। আচ্ছা এখন এখানে আরো কিছু সমস্যা আছে মনে হয়, আমরা যদি এটাকে ইয়ে করি। এডিট করলাম, আপডেট কোয়ারি মানে ঠিক নেই, আপডেট স্টুডেন্ট সেট আচ্ছা। এইখানে আমরা একটা ইয়ে ব্যবহার করতে পারি, এটা তো আমাদের অন্য কিছু। এখানে আমরা ইন্ডেক্সে যে কোয়ারিটা ব্যবহার করছি যে ফাইলের, সেম জিনিসটা যদি ব্যবহার করি যে ইফ যদি ভেরিয়েবল রেজাল্ট ওয়ান আমাদের, তাই না, রেজাল্ট SQLT রেজাল্ট ওয়ান
এখন আমরা এই অংশটা এখানে নিয়ে আসবো। তাহলে ওয়াইল জাস্ট এখান থেকে এগুলো কপি করে এনে এখানে বসিয়ে দেবো। আর কি করবো, এখানে এখানে এটাকে আমরা রো বানাই দেবো। হ্যাঁ, এখানে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, হ্যাঁ এখানে আইডি সমস্যা নেই। তো আচ্ছা, এইখানে আমরা সেম নামে একটু আবার দিয়ে দিই। এখানে এখানে একটা সমস্যা দেখাচ্ছে, এটা জিরো। আচ্ছা, আমরা নামাজ পড়ে এসে তারপর দেখতেছি। এটা এটার কাহিনী পরে, এটা হচ্ছে আমাদের আপডেটের ইয়ে। তো আপডেটে এখানে আমাদের একটা কোয়ারি লেখা আছে, এখানে এটা আমাদের দরকার আছে আমাদের ইয়ে। এখানে আমরা লিখে দিব জাস্ট ওয়্যার আইডি ইকুয়াল টু, আইডিটা ধরতে হবে আর কি, তা না হলে কোথায় আমার আপডেট হবে। এই যে এখানে যে ওয়্যার ওয়ান সমান সমান, এটা হচ্ছে আইডি। হ্যাঁ, তো আমরা এখানে লিখে দিব যে ওয়্যার
id equal to variable id. এই ভেরিয়েবল আইডিটা হচ্ছে আপনি যেখান থেকে ডাটাটা গেট করছেন সেটার আইডি। হ্যাঁ, এখানে হচ্ছে একটা ডি বেশি হয়েছে, এই জন্য হচ্ছে ওইখানে রাতা রাতে একাইতে ছিল না, এখন ঠিক আছে মনে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা যদি এখন রেশমা রেডি মিটার নেই তাহলে সাবমিট করি। আমরা এখানে গিয়ে রেডি মিটার চলে আসছে, ঠিক আছে। কিন্তু অ্যাড্রেস এটা কি হয়েছে, এ ডাবল ডি আর ই ডাবল এস, এ ডাবল ডি আর ই ডাবল এস, তো ওইখানে ঢুকতে সমস্যা হচ্ছে। ইকো অ্যাড্রেস, এখানেও সব ঠিক আছে। এখানে কি অ্যাড্রেস না দেখছে, না এটা ফাঁকা দেখাচ্ছে, মানে ফাঁকা দেখাচ্ছে, এখানে অ্যাড্রেসটা ফাঁকা দেখাচ্ছে, আমার মনে হয় ইন্ডেক্সে অ্যাড্রেসটা ধরে নেই। আচ্ছা ধরছে তো, এখানে এটা হচ্ছে ডাটাবেজের নেম, আমরা কি আমরা হচ্ছে এখানে একটা জিনিস, এখানে কি অ্যাড্রেসটা আসতেছে, নেম ইমেল পাসওয়ার্ড অ্যাড্রেস, কনসোল ভি
আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যেটা নাই, আমরা যদি গাজীপুর দিয়ে, গাজীপুর কমা দিয়ে ঢাকা দিই, মানে আমরা এডিটের আগে আমরা যে এখানে হচ্ছে ডাটাবেস থেকে নামটা নিয়ে আসছিলাম, সেক্ষেত্রে না, ডাটাবেসের না, আমরা এখানে একটা নাম চেঞ্জ করছিলাম না, এর আগে হচ্ছে আমাদের এটা ফাঁকা গেছে, তো অন্যগুলার কাজ করে, এটার কাজ করে না, এটা সাবমিট দিই। সাবমিট দেওয়ার পরে ধরেন আমি যদি এখানে যাই, রিলোড দিই, এখানে আসলো, আচ্ছা এখানে অ্যাড্রেসটা, এখানে কিন্তু আবার এডিট দিলাম, এখানে এটা দেখাচ্ছে না, কিন্তু এখানে দেখেন এই যে এখানে আমরা ইন্সপেক্ট করলে এখানে ভ্যালুটা দেখাচ্ছে, তো আমি ভ্যালুটা ধরেন দৌলতপুর যদি দেই, আচ্ছা ঠিক আছে দৌলতপুর দিলাম, এখন যদি আমি এটাকে সাবমিট করি, মানে যে এখানে দেখেন দৌলত চেঞ্জ হয়ে গেছে, তো আমরা এখানে গেলে দেখতে পাবো দাউস, ওকে, এখানে এটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ কিন্তু এখানে এটা চেঞ্জ হচ্ছে না, আমি যদি এটাকে এডিট করি, এখানে যদি ধরেন আমি এখানে ভ্যালু ইকুয়ালটাও দেখাচ্ছে না, তো যাই হোক আমরা এখানে দিলাম ধরেন ঢাকা দিয়ে শুধু, দিয়ে আমি সাবমিট দিলাম, এখন আসছে, ঠিক আছে, এটা টেক্সট এরিয়া দেখে সম্ভবত ভ্যালুটা শো করতেছে না, আমরা এখন এটাকে যদি আর এটাকে, আচ্ছা এইখানে চলে গেছে সম্ভবত, আপনি যখন হয়েছে তখন কাজ করার কথা না, তো এইখানে তো ঢাকা দেখাইলো, এখান থেকে এডিট করলাম, সাবমিট করলে এখানে দেখাচ্ছে ঢাকা, কিন্তু ডাটাবেজে গিয়ে এটা দেখাচ্ছে না, না চেঞ্জ হচ্ছে, কিন্তু অন্যগুলোর কিন্তু চেঞ্জ হবে, আমরা তো অন্যগুলো দেখি, ধরেন এগুলোতে ফুলবাড়ি গেট আছে, এখানে যদি আমরা ভিডিওটায় এখানে একটা 6 নম্বর আইডি আমরা এডিট করি, করার পরে এখানে এখন দেখেন ফুলবাড়ি গেট দেখাচ্ছে, এখন যদি আমি দিই গাজীপুর ঢাকা, দিয়ে আমি সাবমিট দিলাম, এখন এটা গাজীপুর ঢাকা দেখাচ্ছে, এখানে এটা চেঞ্জ হয়েছে, আশা করি এখানে আছে, এটা ফুলবাড়ি গেট হবে গাজীপুর ঢাকা, আচ্ছা না এখানে চেঞ্জ হয় নাই, তো কেন চেঞ্জ হচ্ছে না, কেটে দিন, লোকাল হোস্ট, একটু স্টপ করি, স্টপ করি, ইন্ডেক্স টেস্ট প্রজেক্ট, সরি আমাদের তো হচ্ছে ব্লক,
ব্লগ জানি, নিউ ব্লগ এখানে এটা কিন্তু চেঞ্জ হয়েছিল। আচ্ছা আমরা নিচের দিকে একটা এটা চেঞ্জ করি, তো এখানে ভ্যালুটা আমরা আগে দেখি। এটা দেখাচ্ছে না কেন সেটা আমি বুঝতে পারতেছি না, মানিকগঞ্জ আছে। এখন এখানে যদি আমি দেই হচ্ছে গাজীপুর, দিয়ে আমি সাবমিট দিলাম। এখন এখানে এটা গাজীপুর দেখাচ্ছে। আচ্ছা এখানে অন্য সমস্যা আছে, আচ্ছা এখানে বলতেছে আমরা হচ্ছে একটা কমা দিতে ভুলে গেছি। তা আমাদের এডিট ডট পিএইচপি তে আমরা আসি, এইখানে আমাদের কিন্তু এটা তো দেওয়া হয়নি, হচ্ছে বাড়ি ছুটবি এরকম। আচ্ছা আমরা এইখানে তো একটা কমা দিছি, দেখি এখন হয় কিনা। এখন না হলে এইখানে এসবখানে কমা দিয়ে দেখতে হবে।
ডাটাটা মানে এখানেই দেখাবে, সেই দেখানো হচ্ছে না দেখেই সম্ভবত সমস্যা। মানে একটা সাধারণ চোখ ভুলের জন্যই হয়তো সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, এখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি যে আপডেট হওয়ার পর এটা index.php তে চলে যাবে। আচ্ছা, যখন দৌলতপুর দিচ্ছি, এখানে আরো কিছু সমস্যা আছে, এদের এই অ্যাড্রেসটার কারণে সম্ভবত সমস্যা হচ্ছে কোনো কারণে। সাবমিট দিলাম, আচ্ছা তাও কিছু হয়নি। আচ্ছা, আইডি, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আইডি, নেম, পাসওয়ার্ডের পরে হচ্ছে এটা, অ্যাড্রেস, আইডি, অ্যাড্রেস, আইডি, নেম, অ্যাড্রেস, আমরা দেখি ডিলিট করতে পারি কিনা। ডিলিটের এখানে আমরা দিলাম দিলাম আইডি, তাহলে আমরা একটা delete.php বানিয়ে আসি এখানে। সরি, ফোল্ডার না ফাইল।
এখানে আমরা সেম ভাবে পিএইচপি কোড লিখবো। লোকাল হোস্ট, তারপর হচ্ছে গুড, তারপর হবে আমাদের ফাঁকা, তারপর হবে আমাদের ব্লক। এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে ডিলেট কোয়ালিটা। হ্যাঁ, ডিলেট ফ্রম স্টুডেন্টস ওয়ার। তাহলে এখানে হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে আইডি ইকুয়াল টু ভ্যারিয়েবল এখানে আমরা একটা জিনিস দিয়ে দিই, হেডার, হেডার দিয়ে ডিলিট হওয়ার পর এটা লোকেশনটা কই চলে যাবে। ধরেন আমরা এখানে দিলাম লোকেশন, ডিলিট কাজ করছে, এডও কাজ করবে। দিয়ে আমি দিলাম ধরেন সাবমিট দিলাম। পাসওয়ার্ড আমি এটা কি দিছি, কোনটা আমি দিচ্ছি, পাসওয়ার্ড হচ্ছে আমার 1 2। আচ্ছা, এডিটে কিন্তু কাজ করতেছে না, এখানে পাসওয়ার্ডটা সমস্যা। আচ্ছা, যদি আমি হচ্ছে নেমে
আচ্ছা, আপডেটটা পুরোই কাজ করতেছে না। আমি পুরোটা ডিলিট করে দিছি, ডিলিট করে এখন একটু চেষ্টা করি তবে নিজে লিখে পড়তে। হ্যাঁ, এর আগে আমরা ইন্ডেক্সটা কপি করে এখানে আনছিলাম, যাই হোক ওইটা কোনো সমস্যা বলে আমার মনে হয় না। ইন্ডেক্স না, এখান থেকে ইনসার্টটা আনছিলাম, তো এটা আমরা নিতে পারি, এখনো নিতে পারি। কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে কন্ট্রোল দিয়ে দিলাম। এইখানে আমরা কানেকশনটা দিই, কারণ আমাদের একবার আপডেট হয়েছিল, এখন সমস্যা করতেছে কোনো কারণে, হইতেই পারে এরকম। এবার যদি না হয় তাহলে আপনারা বাসায় ট্রাই করুন। নিজের একটু সার্চ টার্চ করে পাবেন আশা করি, আমার তো এখন টাইম অল্প, সেজন্য হচ্ছে মিডিয়াতে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি দিব, আমরা আইডি ধরে আইডি ইকুয়াল এখানে আমরা গেট করব ভেরিয়েবল। ওই দিন আমার এরকম একটা সমস্যা হয়েছিল, জাস্ট একটা ইকুয়ালি ভাবে দিছি আইডির পরে একটা স্পেস দিছি, এই জন্য মিলতেছিল না। ঠিক আছে, এরকম হইতেই পারে, যে কোনো একটা সামান্য ছোট্ট সমস্যার কারণে হয়তো সমস্যা দেখা দেয়। তো এখানে হচ্ছে গেট, এটা হচ্ছে আইডি, এখানে আমরা লিখবো হচ্ছে এসকিউএল, এসকিউএল ইকুয়াল হচ্ছে আমরা কি দিব, সিলেক্ট ফ্রম
এখন আমরা এখানে বাকি জিনিসগুলো যদি এনে আমি নেম, তো এইখানে আমরা ফর্মের মধ্যে একটা করে ভ্যালু দিব, দিয়ে ভেরিয়েবল এখানে যে নেমটা, এই নেমটা আমরা ধরবো। হ্যাঁ, দেখুন এখানে নেমটা চলে আসছে। অ্যাড্রেসটা এখানে এভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে কিন্তু সেটা দেখা যাচ্ছে। যে এখানে দেখেন ভ্যালু হচ্ছে মিরপুর আসতেছে। হম হম
আচ্ছা, এখানে যেটা আমাদের সিঙ্গেল কোটেশন, এটা হবে হচ্ছে আপনার ডাবল কোটেশন। এগুলো হচ্ছে এখানে এখানে এগুলো, হ্যাঁ আমরা এখান থেকে আরেকটা জিনিস করতে পারো, যেহেতু এখানে নেম একই রকম, এটা চেঞ্জ করে দিই, ধরেন এটাকে নেম মাই নেম করে দিই। আচ্ছা সরি, এইখানে আমাদের এটা একটু চেঞ্জ দিছে, চেঞ্জ হয় নাই মানে এটা আমরা আমাদের এটা হচ্ছে মাই নেম, সেজন্য এখানে ভুল দেখাচ্ছে। আর এইখানে
এখানে হলো আমরা একটু চেঞ্জ করে দিই, যেমন মাই নেম, সরি মাই ইমেল, ঠিক আছে। আর পাসওয়ার্ড এখানে ওয়ান বানাই দিই, এখানে অ্যাড্রেস ওয়ান বানাই দিই। এগুলোর কারণে হয়তো একটু সমস্যা করতেছে। আচ্ছা, এটা কাজ করে না, আপনারা নিজেরা করে নিয়েন। হ্যাঁ, একটু সার্চ করলে সময় নিয়ে হয়ে যাবে। আর যদি আমারটা হয় তাহলে আমি হচ্ছে করতে আপনাদেরকে দিয়ে দেবেন। প্রথমে তো কাজ করছিল, প্রথমে নেম চেঞ্জ হয়েছিল, তারপরে হচ্ছে আপনার আইডি, সরি